স্বাগতম বন্ধুরা আমাদের আজকের লেকচারে। আমরা সর্বশেষ লেকচারে জানতে পেরেছি ভূগোলের বিভিন্ন শাখা সম্পর্কে। আমরা এই লেকচারে শুরু করব মহাদেশ সম্পর্কে জানা দিয়ে। মহাদেশ আমাদের পৃথিবীতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেন গুরুত্বপূর্ণ বিষয় এটা আমরা অলরেডি সবাই জানি, কিন্তু আমরা আজকে মহাদেশ সম্পর্কে জানা শুরু করব। মহাদেশ সম্পর্কে কিছু কিছু ইন্টারেস্টিং বা বিভিন্ন কিছু ইন্টারেস্টিং তথ্য দিয়ে। কীরকম? যেমন আমরা দেখতে পাচ্ছি এই যে পৃথিবীর মানচিত্র, মানচিত্র এই মানচিত্রটি খুব বেশি দিন আগের তৈরি না। তো এই মানচিত্র তৈরি হওয়ার পরে 1912 সালে আলফ্রেড ওয়েগনার তিনি হুট করে বিভিন্ন মহাদেশগুলোর মধ্যে একটু প্যাটার্ন লক্ষ্য করলেন। যেমন এই অংশটা এই অংশের সাথে লেগে যাওয়া সম্ভব, তারপরে অস্ট্রেলিয়া এখানে ফিট করবে, তো ইউরোপ হয়তো এখানে গিয়ে ফিট করবে, তো সারা পৃথিবীরই কোনো না কোনো অংশ একটি একটার সাথে ফিট করে। তো হুট করে আলফ্রেড ওয়েগনারের মনে হলো যে এমন কি কখনো সম্ভব ছিল যে এই সকল ভূখণ্ডগুলো কখনো একটা সময় একত্রে ছিল? এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং বিভিন্ন কিছুর পরে সে উপনীত হলো যে হ্যাঁ, পৃথিবীটা একটা সময়ে একটি মহাদেশ ছিল, যেটিকে আমরা মহামহাদেশ বলতে পারি। তার নাম ছিল প্যানজিয়া। তো বিভিন্ন কারণে আমরা জানি আমাদের পৃথিবীর কেন্দ্রে বা ভূগর্ভস্থ প্রচুর শক্তি বিদ্যমান। সেখান থেকে বিভিন্ন ধরনের, আমরা এখনও দেখি পাহাড় থেকে বিভিন্ন ধরনের লাভা বের হয়। পৃথিবীর একদম কেন্দ্রে প্রচুর শক্তি রয়েছে। তো এই ধরনের বিভিন্ন প্রভাবের কারণে আমরা এখানে এই মহাদেশের বিচ্যুতিকরণটা খুব বিস্তারিত আলোচনা করব না, সেটা ফিজিক্যাল জিওগ্রাফি বা প্রাকৃতিক ভূগোলের অংশ। আমরা মহাদেশ নিয়ে পড়ছি, তাই ছোট করে জানবো যে পৃথিবীর কেন্দ্রের বিভিন্ন শক্তি এবং বিভিন্ন কারণে এই ভূখণ্ডগুলোর মধ্যে ফাটল ধরলো, এবং ফাটল ধরতে ধরতে তারা একজন আরেকজন থেকে দূরে যাওয়া শুরু করলো। তো দূরে যেতে যেতে এবং এই যে একজন আরেকজন থেকে যে সরে যাওয়ার ব্যাপারটা এতটাই স্লো বা হচ্ছিল এতটাই ধীর যে আমরা স্বাভাবিক অবস্থায় সেটা বুঝতে পারি না। হয়তো 1 বিলিয়ন বছরে, যেটাকে জিওলজিক্যাল টাইম স্কেল আমরা পরবর্তীতে হয়তো শিখব, 1 বিলিয়ন বছরে হয়তো কিছুটা প্রভাব পড়বে। তো একটু একটু করে সরতে আজকে আমরা যে পৃথিবীর যে পরিবেশটা দেখতে পাই সেটি হচ্ছিল আমাদের পৃথিবীর বর্তমান পরিবেশ। এখানে যে ম্যাপটা দেখা যাচ্ছে, মোটামুটি আমাদের পৃথিবীটা এরকমই দেখতে, কিন্তু এখানে একটা ব্যাপার হয়েছে, পৃথিবী হলো ত্রিমাত্রিক, কিন্তু আমাদের সামনে যে মানচিত্রটি আছে সেটি হলো দ্বিমাত্রিক। ভূগোলের সর্বশেষ অধ্যায় অভিক্ষেপে আমরা জানব কীভাবে ত্রিমাত্রিক পৃথিবীকে দ্বিমাত্রিক মানচিত্রে আনতে হয়। তো মানচিত্রে আনার ফলে বিভিন্ন কিছু পরিবর্তন হয়েছে, বিভিন্ন দেশ পরিবর্তন হয়েছে, কিন্তু রাফলি মোটা দাগে আমাদের পৃথিবীটা বিভিন্ন দেশগুলো এইভাবেই ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আমরা যে বিভিন্ন বড় বড় যে ভূখণ্ডগুলো দেখতে পাচ্ছি সেগুলোকেই আমরা মহাদেশ নামে ডাকছি। তো আমরা বর্তমান পৃথিবীকে 60টি মহাদেশে ভাগ করছি। প্রথমত এশিয়া, সর্ববৃহৎ যে মহাদেশ, এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে বড় যেই অংশটা সেটি হলো এশিয়া। এবং একটি মজার তথ্য যেটি জেনে রাখা ভালো, এশিয়ার ঠিক এইখানটাতেই কিন্তু আমাদের দেশ বাংলাদেশ অবস্থিত। এবং দ্বিতীয় বৃহত্তম যেই মহাদেশটি পৃথিবীতে বিদ্যমান সেটি হলো আফ্রিকা, এশিয়ার ঠিক বাম পাশে। এটিকে বলা যায় দক্ষিণ পশ্চিমাঞ্চল, এশিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলেই আফ্রিকা অবস্থিত। এবং তৃতীয় বৃহত্তম যে মহাদেশ সেটি হলো উত্তর আমেরিকা। এই পুরোটুক উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা দুই ভাগে বিভক্ত, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা। এই মাঝখান দিয়ে কিছু সরু খাল গেছে যেটি উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাকে বিভক্ত করেছে।
তারপরেই যেই পঞ্চম বৃহত্তম যেই মহাদেশটি সেটি হলো অ্যান্টার্কটিকা, পৃথিবীর একদম দক্ষিণ মেরুতে অবস্থিত যে বরফ দিয়ে ঢাকা যে অঞ্চলটি সেটির নাম অ্যান্টার্কটিকা। এবং তারপরের পরবর্তী যেই মহাদেশটি সেটি হলো ইউরোপ। এবং আমরা একটা মজার জিনিস খেয়াল করব যে বিভিন্ন মহাদেশ যেমন সর্বশেষ যে মহাদেশটি আছে অস্ট্রেলিয়া, 7 নম্বর মহাদেশ বা আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট অস্ট্রেলিয়া, কিন্তু একটা ভূখণ্ড রয়েছে আলাদা। নর্থ আমেরিকা থেকে সাউথ আমেরিকা বা উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকাকে আলাদা করা যাচ্ছে, আফ্রিকাও কিছুটা আলাদা রয়েছে, কিন্তু এশিয়া এবং ইউরোপ কিন্তু প্রায় একসাথে লাগানো। কিন্তু তারপর তারা দুটি আলাদা মহাদেশ এবং তাদেরকে একই সাথে বলা হয় ইউরেশিয়া। এই ছিল আমাদের পৃথিবীর 60টি মহাদেশ। আমাদের পৃথিবী এখন এই অবস্থায় আছে, 60টি মহাদেশে আসে, হয়তো আরও বহু বছর পরে সেটি হতে পারে 500 মিলিয়ন বা 1 বিলিয়ন, তারপরে হয়তো আমরা আজকের চেয়ে অনেক বেশি মহাদেশও দেখতে পারি বা একটি মহাদেশও দেখতে পারি, বা এমনও হতে পারে সেই পর্যন্ত মানব সমাজ নাও টিকতে পারে। তো সেই বিতর্কে আমরা যাব না, আমরা আজকের আলোচনা নিয়ে একটি কুইজে চলে যাই, খুব সহজ কুইজ। নিচের কোনটি মহাদেশ নয়, তোমরা ভিডিওটি পজ করো এবং মনে মনে ধরে নাও কোনটি উত্তর। হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই ঠিক ধরেছ, এখানে গ ভারত এটি কোনো মহাদেশ নয়। ধন্যবাদ আমাদের আজকের লেকচারটি শোনার জন্য, আমন্ত্রণ রইল পরবর্তী লেকচারে।